বারাসাত সংসদীয় জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় সাংগঠনিক সভায় উপস্থিত হয়ে মঞ্চে ঠাই হলো না বারাসাত সংসদীয় জেলার চেয়ারপারসন রত্না বিশ্বাসের। যদিও বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের দাবি, দেরি করে আসার কারণে নিচে বসতে হয়েছে বারাসাত সংসদীয় জেলার চেয়ারপারসনকে। সংবাদ মাধ্যমের প্রশ্ন এড়িয়ে কোনো কথাই বললেন না রত্না বিশ্বাস। যদিও রত্না বিশ্বাসের মন্তব্যের ভুল স্বীকার করলেন কাকলি ঘোষ দস্তিদার। ওনাকেও আজকে মঞ্চে দেখা গেল না, নিচে দেখা গেল, দেরি হয়ে গেছে তাই জন্য নিচে উঠেছে। মুজিবুর রহমানের সঙ্গে একটা ইন্দিরা গান্ধীর চুক্তি হয়েছিল যে 51 থেকে 71 অবধি যারা ওপার বাংলা থেকে এপার বাংলা এসেছেন, আগে তো এক দুটো বাংলা একই ছিল, যারা এসেছেন তাদের পরিবারের অনেকের হয়তো এক নাম তোলা নেই, তাদের পরিবারের একজনের আছে আর একজনের নেই, এরকম হতে পারে, একটা লিংক থাকে, নাম তুললে একটা লিংক থাকে, তো সেই জন্য যাদের আছে সেই লিংক ধরে যার নেই তাদের নামটা তোলা যেতে পারে, এই একটা বলতে চেয়েছে, কিন্তু অতটা হয়তো দড় নয় কথা বলতে, সেই জন্য ওরকম ভাবে বলেছে। গোটা বিষয় নিয়ে শাসক দলকে আক্রমণ বিজেপির। বিজেপি নেতা তাপস মিত্র দাবি, দলের গোপন এজেন্ডা প্রকাশ্যে বলার কারণেই মঞ্চে ঠাই হয়নি সংসদীয় জেলার চেয়ারপারসনের। উত্তর চব্বিশ পরগনা জেলার চেয়ারপারসন রত্না বিশ্বাস গত পরশুদিন তৃণমূলের গোপন এজেন্ডা ফাঁস করে দিয়েছেন। তিনি পরিষ্কারভাবে বলছেন ওপার বাংলা থেকে যে সমস্ত অনুপ্রবেশকারীরা এপার বাংলায় আসবে তাদের নাম তুলে দেবেন তারা। আজকে পরিষ্কার হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেস কীভাবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে, রোহিঙ্গাদের দ্বারা এবং অনুপ্রবেশকারীদের দ্বারা। এখন ড্যামেজ কন্ট্রোল করতে হবে, মানুষের মধ্যে যে একটা বিভ্রান্তি ছড়িয়েছেন বা মানুষের মধ্যে যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন, দেশদ্রোহিতার বাতাবরণ তৈরি করেছেন, তার থেকে দলকে উদ্ধার করার জন্য আজকে তাকে বিদ্যাসাগর মঞ্চের নিচে বসতে হয়েছে। সুতরাং যতই ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করুন, রত্না দেবী তৃণমূল কংগ্রেসের গোপন এজেন্ডা ফাঁস করার সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস দলটা একটা দেশদ্রোহী দলের পরিণত হয়ে গেছে। সুতরাং এই দলকে পশ্চিমবঙ্গের মানুষের উচিত তাদেরকে চিরতরে বর্জন করা।